কথাটা বহু পুরনো, আপনারা শুনেছেন, আমিও শুনেছি, প্রায় ছোট থেকে শোনা কথা, গায়ে মানে না আপনি মোর। কেন বলছি? আচ্ছা, অভয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় যে তদন্ত রাজ্য পুলিশ শুরু করেছিল এবং যে তদন্ত শেষমেশ আদালতের নির্দেশে সিবিআই হাতে পায়, সেই তদন্তে এখনও পর্যন্ত সিবিআই কোনো গাফিলতি করেছে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত। সিবিআই যে পথে এগোনো উচিত ছিল সে পথে এগোয়নি, এমন কিছু আপনারা শুনেছেন। শোনার তো একটাই উপায়, আদালত। তার কারণ, অভয়ার ধর্ষণ এবং হত্যার তদন্ত কিভাবে চলছে, কোন পথে এগোচ্ছে, তার সম্পূর্ণ নজরদারিতে রয়েছে এদেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। নিশ্চিতভাবে অভয়ার ধর্ষণে এবং খুনের ঘটনার যে বিচার তদন্ত শেষে, সেটা সরাসরি দেশের সুপ্রিম কোর্টে হবে না। ইতিমধ্যে সে ঘটনাতে 58 দিনের মাথায়, তদন্ত হাতে পাওয়ার 58 দিনের মাথায় সিবিআই তাদের চার্জশিট পেশ করেছে। সেই চার্জশিট গৃহীত হয়েছে, এটা প্রাথমিক চার্জশিট। সিবিআই এরপরে চার্জশিটে আরও নতুন নতুন নাম, ব্যক্তিকে যুক্ত করার সংস্থান রেখে দিয়েছে। তারা জানিয়েছে তাদের তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি, কিন্তু এখনও পর্যন্ত যা পেয়েছে তার ভিত্তিতে তারা এই তদন্তের পর আপাতত যে সিদ্ধান্তে পৌঁছেছে তাতে সেই প্রাথমিক চার্জশিট তারা পেশ করেছে। এই প্রাথমিক চার্জশিটে আদালতে, মানে শিয়ালদা যে আদালতে এই মুহূর্তে এই বিচার চলছে, শুরু হয়েছে, তাদের কোনো আপত্তি দেখা যায়নি। এই চার্জশিট নিয়ে এখনও পর্যন্ত সিবিআইয়ের পেশ করা স্টেটাস রিপোর্ট নিয়ে এখনও পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালত, সেখানে কোনো গাফিলতির কথা আসেনি, ওঠেনি। জুনিয়র ডাক্তারদের আইনজীবীরা এবং সিনিয়র ডাক্তারদের আইনজীবীরা আলাদা আলাদা করে সুপ্রিম কোর্টে নিজেদের বক্তব্য জানাচ্ছে, রাজ্য সরকারের নানা গাফিলতির কথা জানাচ্ছে, কথা দিয়ে রাজ্য সরকার কিভাবে কথা রাখছে না, নিরাপত্তাজনিত কারণে কিভাবে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, তাদের পাশাপাশি সিনিয়র ডাক্তাররা এখনও পর্যন্ত সুরক্ষিত বোধ করতে পাচ্ছেন না, এমনকি নিজেদের কর্মক্ষেত্রে একটা সরকারি হাসপাতালের ভিতরে রাজ্য জুড়ে সব হাসপাতাল, সেটাও জানাচ্ছেন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকদের আইনজীবীরা, স্পষ্ট করে জানাচ্ছেন। রাজ্যের হাসপাতালগুলোতে নিরাপত্তার দায়িত্বে এখনও সিভিক ভলান্টিয়ারদের রেখে দেওয়া হয়েছে, যেখানে হাইকোর্টের নির্দেশ আছে, রাজ্যের পুলিশের মহানির্দেশক ডিজিকে পাঠানো নির্দেশ, আইন শৃঙ্খলার কোনো কাজে রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা যাবে না, এটাও জানিয়েছে। আপনারা শুনেছেন, জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তারদের আইনজীবীরা দেশের সর্বোচ্চ আদালতে, প্রধান বিচারপতি, দেশের সর্বোচ্চ আদালতের একেবারে প্রথম বেঞ্চ, প্রধান বিচারপতি বেঞ্চ, সেখানে সিবিআই তদন্তে গাফিলতি নিয়ে, সিবিআই তদন্তে এখনও ঠিক মতো এগোচ্ছে না বা খুব ধীরে এগোচ্ছে, এগুলো নিয়ে কিছু বলেছে না। এটা যেরকম আপনারা শোনেননি, আমিও শুনিনি, এখনও পর্যন্ত কোনো সংবাদপত্র, কোনো সংবাদ মাধ্যম, কোনো ইউটিউব পোর্টাল, কোনো ফেসবুক পোর্টাল, কেউ এখনও পর্যন্ত শোনে। তাহলে শুনলেন কারা? যারা আজ সিবিআই দপ্তরে, সিজিও কমপ্লেক্সে চলে গেলেন সোজা একটা মিছিল নিয়ে, জাগো নারী জাগো বলে। সেই মিছিলে অভয়ার সুবিচারের দাবি রয়েছে, আর কি বার্তা রয়েছে, মেয়েরা সিবিআই দপ্তর ঘেরাও করো। কিন্তু কেন? আচ্ছা, সিবিআই কি করেছে? দারোগা দাঁড় করিয়ে, হাড়মাত দিয়ে, হামলা করিয়ে হাসপাতাল ভেঙেছে, সেই হাসপাতাল ভাঙার পর তারও প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, খুঁজে পাচ্ছি না বলেছে যারা হামলাকারী তাদেরকে, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে হামলাকারীদের খুঁজে বার করার জন্য, সংবাদ মাধ্যমকেই দুষেছে এই হামলা ঘটনার পর, অথবা বলেছে 7,000 লোক টুপটাপ কোথা থেকে এসে পড়লো, বুঝতে পারিনি, এভাবে মব কন্ট্রোল করা যায় না, এগুলো কি সিবিআই করেছে? আচ্ছা, অভয়া ধর্ষণ এবং খুনের পর সিবিআই তাদের কোনো দারোগাবাবুকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়েছে বা উচ্চ পদস্থ কোনো আধিকারিককে দিয়ে করিয়ে, কোনো গুন্ডা ডাক্তারকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে চিহ্নিত করে দেখিয়েছে, তারপর তাদের নিজেদের পেজ থেকে, ওয়েবসাইট থেকে যাবতীয় তথ্য প্রমাণ সেই প্রেস কনফারেন্সে মুছে দিয়েছে? সিবিআই করেছে? জানেন না তো, আমিও জানি না, কিন্তু এরা বলছেন সিবিআই দপ্তর ঘেরাও করে। আমি ঠিক এই কারণটাই বোঝার চেষ্টা করছি, অভয়ার ধর্ষণ এবং খুনের তদন্ত আর সর্বশেষে তার বিচার পাওয়া, যেটা এই মুহূর্তে আপনার, আমার, আমাদের সকলের দাবি, বলা যেতে পারে আমাদের রণধ্বনি, ওয়ার ক্রাই, তাতে সিবিআই এই মুহূর্তে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। তাদের দপ্তর ঘেরাও করে তাদেরকে একটা মেসেজ বা বার্তা দিতে হবে, আরও দ্রুত কাজ কর, আরও ঠিক পথে কাজ কর, বেপথে যেও না, বিপথে যেও না,
এমন কোনো প্রয়োজন এই মুহূর্তে তৈরি হয়েছে বলে আপনারা জানেন? আমি জানি না, জানার চেষ্টা করব। যারা আজকে বিচারের দাবিকে বাইপাস করে সোজা সিবিআই দপ্তরে উপস্থিত হয়েছিলেন এবং উপস্থিত হওয়ার জন্য বাকিদেরকেও আহ্বান জানিয়েছিলেন, আমার কেন জানি না মনে হচ্ছে এই বিচারের দাবিকে বাইপাস করার জন্য বরাত আসেনি তো, রাজনৈতিক বরাত। যে রাজনীতি পশ্চিমবঙ্গে ধর্ষণের ঘটনা শুনলেই উন্নাও হাতরাস ছুটতে চায়, কাটুয়া ছুটতে চায়, কিন্তু কিছুতেই এমন কোনো রাজ্যে ছুটতে চায় না যেখানে ইন্ডিজোটের কোনো দল ক্ষমতায় আছে। একই রকমভাবে খারাপ, ভয়ঙ্কর রকমভাবে খারাপ, কিন্তু এ রাজ্যে আরজি করে অভয়ার সঙ্গে যা ঘটেছে। হ্যাঁ, খুব সজ্ঞানে সুচিন্তিতভাবে বলছি, তাই দেশে গত কয়েক দশকে কারো সঙ্গে ঘটে। কেন উন্নাও হাতরাস কাঠুয়ার সঙ্গে আরজি করে তুলনাই চলে না, এমনকি মণিপুরের সঙ্গেও না, বলবো তার আগে আজকে বিশেষ প্রতিবেদন। সাধারণ একদম নিচু স্তর থেকে উঁচু স্তর অবধি প্রত্যেকটি মানুষ সমাজের জানে যে অপরাধী কারা, সেখানে সিবিআইয়ের চার্জশিটে তাদের কোনো নামই নেই, আমরা দেখতে পাচ্ছি না। এর জন্য আমরা আজকে এই অভিযান করছি। অভয়া ধর্ষণ খুনে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ছাড়া জড়িত আর কারা, তারই হদিস পেতে যখন হন্যে হয়ে তদন্ত করছে সিবিআই, তখনই কিনা কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে শুরু হলো প্রশ্ন তোলা। কেন এখনো বাকি অভিযুক্তদের ধরা যায়নি, কেন স্পষ্ট হয়নি খুনের উদ্দেশ্য, এমন সব হাজারো প্রশ্ন তুলে সেজিও অভিযান জাগো নারী জাগো নামে এক ভুইফোর সংগঠন। ভাবখানা এমন যেন অভয়ার জন্য কতই না দরদ, যার জন্য দরদ উদলে উঠছে সেই অভয়ার পরিবার কিন্তু আদৌ অসন্তুষ্ট নয় সিবিআই তদন্তে। অসন্তুষ্ট নই, এটা নিয়ে এটা আরও চার্জশিট জমা পড়বে এবং সিবিআই তো বারবার বলছে এবং পরবর্তীকালে এই সমস্ত যারা কার দিকে জড়িত আছে সেটা তদন্ত সাপে করবে। সিবিআইয়ে অনাস্থা আনেননি সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের আইনজীবীরাও, তাহলে কেন তদন্ত নিয়ে সন্দেহ করা? নারীবাদী সংগঠন কি করে জানছে এখনই তদন্তের সবশেষ? কেনই বা মিছিল থেকে উঠবে হাতরাস আর উন্নাও প্রসঙ্গ? তাহলে কি মন্থরার মতো আড়ালে থেকে কুমন্ত্র দিচ্ছে কেউ? তার শেখানো বলি কবজাতেই এদিনের সিজিও ঘেরা অভিযান। আন্দোলন তো অভয়ার বিচার পাওয়ার জন্য, সেই লড়াই আন্দোলনকে ঘুরপথে নিয়ে যাওয়া হচ্ছে কেন? কেন জল ঘোলা করা হচ্ছে? কাদের বাঁচাতে সিবিআইয়ের অন্ধ বিরোধিতা, নাকি অভয়ার আন্দোলনে হালকা বিজেপি বিরোধিতা মেশানোর জন্য বরাত এসেছে মেকি আন্দোলনকারীদের কাছে? রিপাবলিক বাংলা। কেন বলছিলাম, আচ্ছা আপনারা একটা ঘটনার কথা স্মরণ করুন, গত কয়েক দশকে গোটা ভারতে, নির্দিষ্ট করে নরেন্দ্র মোদীর শাসন নয়, নির্দিষ্ট করে বিজেপির শাসন নয়, নির্দিষ্ট করে কংগ্রেসের শাসন নয়, নির্দিষ্ট করে কোনো দলের কোনো রাজ্যের শাসনের কথা বলছি না, গোটা ভারত জুড়ে গত কয়েক দশকে একজন সরকারি ডাক্তার সন্ধেবেলা ডিউটি করতে ঢুকলে সকালবেলা লাশ হয়ে বেরোলেন, তার আগে ধর্ষিতা হলেন নিজের কর্মক্ষেত্রে ওই সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের ভিতরে, আর তারপর তিনি যে সরকারের কর্মী সেই সরকার তার পুলিশ নিয়ে তার সর্বোচ্চ বাহিনী নিয়ে প্রশাসনের সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ল, কিভাবে তার ধর্ষণ এবং খুনের যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করা যায়। একটু মনে করে বলবেন প্রিয় দর্শক বন্ধুরা, সারা ভারতে গত কয়েক দশক যে কোনো রাজনৈতিক দলের শাসন ক্ষমতার আওতায় যে কোনো রাজ্যে এরকম একটা ঘটনার কথা আর আপনারা
মনে করে বলতে পারেন। আমি জানি এ রাজ্যেও অনেকে আগের শাসকের কথা বলে, অন্য রাজ্যে অন্য শাসকের কথা বলেন, কিন্তু কোনো কিছুর সঙ্গে তুলনীয় কি নয়। কিন্তু তবুও আজ যারা এই সিবিআই দপ্তর ঘেরাও করতে গিয়েছিলেন, তারা না জানি কেন অভয়ার বিচারের দাবিকে ছোট করার জন্য, অন্য আর পাঁচটা ঘটনার সঙ্গে সমান করে দেওয়ার জন্য, লঘু করে দেওয়ার জন্য জানি না এ রাজ্যেরই আরও পাঁচটা ঘটনার কথা নিয়ে এসেছিলেন। আমার তাতেও আপত্তি আছে, আমার হাসখালির ঘটনার সঙ্গে আরজি করে ঘটনাকে মেলানোতে আপত্তি আছে, আমার এ রাজ্যে ঘটে যাওয়া যে কোনো ধর্ষণের ঘটনার সঙ্গে, বানতলা থেকে ধানতলা থেকে কাকদ্বীপ থেকে ধান আর হাসখালি পর্যন্ত ঘটে যাওয়া যে কোনো ঘটনা অথবা কৃষ্ণনগরের ঘটনাকেও আরজি করের সঙ্গে মেলানোতে আপত্তি আছে। অন্য রাজ্যের কথা ছেড়েই দিই, কেন একটু আগেই বলেছি, গত কয়েক দশকে এই দেশে কোনো রাজ্যে কোনো দলের শাসনের আমলে এমন আরেকটি ঘটনার কথা আপনি মনে করে বলতে পারবেন না, মানে ঘটনাটা ঘটেনি। আর ঠিক তাই আমার প্রশ্ন, আজ সিবিআই দপ্তরে এই মিছিলটা নিয়ে যারা গেলেন আর আরজি করের ঘটনার সঙ্গে অভয়ার বিচার চাইয়ের দাবির সঙ্গে হাতরাও উন্নাস হাসখালি সব মিলিয়ে মিশিয়ে একাকার করে দিলেন, তাদের আসল উদ্দেশ্যটা? আমার একটাই প্রশ্ন, আমার একটাই অগ্নিবাণ, বিচারে বাইপাস কোন রাজনীতির ফরমাস? মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার দলের, তাকে রাখার, তাকে টিকিয়ে রাখার, তার রাজনৈতিক শাসন বাঁচিয়ে রাখার?